ফেনীর সাগরলাইয়া উপজেলাধীন 6 নং পাটানগর ইউনিয়নস্থ শিলুয়া গ্রামের চৌধুরী বাড়ি। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে দীর্ঘ 4 বছর যাবত ফেনী জেলাধীন বিভিন্ন উপজেলা থেকে আগত অসহায় হতদরিদ্র মানুষজনের পদচারণায় সপ্তাহের প্রতি শুক্রবার মুখরিত থাকে শিলুয়া গ্রামের চৌধুরী বাড়ির এই আঙিনা। এই বাড়িটির আঙিনায় সপ্তাহের প্রতি শুক্রবার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় হতদরিদ্র এই সকল নারী পুরুষদেরকে টানা দীর্ঘ 4 বছর যাবৎ আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন সাগরলাইয়া উপজেলার কৃতি সন্তান বর্তমান সরকারদলীয় রাজনৈতিক দলের উদীয়মান উজ্জ্বল নক্ষত্র সাগরলাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাগরলাইয়া উপজেলায় টানা দুবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। হতদরিদ্রদের মাঝে এই সহযোগিতা প্রদান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা একটি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সরকারিভাবে বেসরকারিভাবে গ্রামের ইফতার পার্টি বাদ দিয়ে এই ইফতার পার্টির যে টাকা আমরা খরচ করি ব্যয় করি সেটা যেন সাধারণ মানুষের মাঝে বিলি করে দিই, দুঃস্থ হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী হিসাবে তাদের হাতে তুলে দিতে পারি। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই কার্যক্রম পরিচালনা থাকবে। আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। দীর্ঘ 4 বছর যাবৎ প্রতি সপ্তাহের শুক্রবার বিভিন্ন এলাকা থেকে সাগরলাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের শিলুয়া গ্রামস্থ চৌধুরী বাড়ির আঙিনায় আগত এই সকল অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীকে নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান অদ্যাবধি অব্যাহত রাখার পাশাপাশি প্রতি রমজান মাসে প্রথম রোজা থেকে শুরু করে শেষ রোজার দিন পর্যন্ত মাসব্যাপী এই সকল হতদরিদ্র অসহায় মানুষজনের হাতে ইফতার সামগ্রী, খাদ্যদ্রব্য ও নতুন কাপড় চোপড় তুলে দিয়ে এই প্রথম সাগরলাইয়া উপজেলায় দান সদগা প্রদানের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাগরলাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। গত 4 বছর ধরে আপনি কোভিড-19 চলাকালীন সময় আমরা অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী উপহার সামগ্রী দিয়েছি, চিকিৎসার জন্য টাকা দিয়েছি। কোভিড-19 চলাকালীন সময় আমরা অ্যাম্বুলেন্স, আমরা তো উপজেলার চেয়ারম্যান পুলিশ রেসপন্সিভের মাধ্যমে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদেরকে সেবা দিয়েছি, দুস্থ মানুষদেরকে চিকিৎসার সেবা দিয়েছি, চিকিৎসা খরচের জন্য টাকা পয়সা দিয়েছি। যারা অসহায় হতদরিদ্র মধ্যবিত্ত পরিবার তাদেরকে আমরা আর্থিক সহায়তা করেছি এবং যারা খাওয়া যারা মারা গিয়েছে তাদেরকে আমরা দাফন করেছি। যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এবং মধ্যবিত্ত পরিবারে যারা মানুষের চোখে লজ্জায় মানুষের সামনে আসতে পারে না তাদেরকে আমরা ঘরে ঘরে টাকা পৌঁছে দিয়েছি, খাদ্য পৌঁছে দিয়েছি এবং যারা ভদ্র মানুষ লজ্জা শর্মার কারণে জনসম্মুখে আসে না তাদেরকে বিকাশের মাধ্যমে আমরা টাকা দিয়েছি।